আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঝটপট লার্নিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আপনাদের মাঝে একটি নতুন টিপস নিয়ে আমি হাজির হয়েছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফেসবুক আইডিতে ফলোয়ার শো করাতে হয়। তো মূল ভিডিওটি শুরু করার আগে বলবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তবে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ফেসবুক ফলোয়ার অপশনটি চালু করার জন্য ফেসবুক আইডিতে লগ ইন করে নেবেন, আর আপনাদের ফেসবুক আইডিতে যদি বয়স 18-র নিচে থাকে তবে তা পরিবর্তন করে 18 বছর প্লাস করে দিন, নাহলে আপনার আইডিতে কিন্তু ফলোয়ার অপশন চালু হবে না। তো যাই হোক, আমরা এখন আইডিতে লগ ইন করবো। আইডিতে লগ ইন দেওয়ার পর 3 ডটস মেনুতে ক্লিক করব। এখান থেকে সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশনে ক্লিক করব। এরপর সেটিংস অপশনে ক্লিক করব। এখন একটু নিচে এসে দেখব ফলোয়ার অ্যান্ড পাবলিক কন্টেন্ট নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করব। এখানে দেখুন আরও অনেক অপশনগুলো ওপেন হয়েছে, এখানে যত অপশনগুলো দেখতে পাবেন সবগুলো পাবলিক করে দিবেন। কমেন্ট র্যাঙ্কিংটি অন করে দিবেন। এখন আমরা ব্যাকে আসব। এখান থেকে হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্টাক্ট ইউ এই অপশনে ক্লিক করব। এখান থেকে হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট এটাতে ক্লিক করব। ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস এটি সিলেক্ট করব। এরপর ব্যাকে চলে আসব। এখন আইডির প্রোফাইল অপশনে এডিট প্রোফাইলে ক্লিক করব। এরপর ডিটেলসের পাশে যে এডিট অপশন আছে এখানে ক্লিক করব। এরপর একটি নিচের দিকে আসব। আসার পর আমরা ফলোয়ার্স কতটা আছে সেরকম একটি অপশন এখানে শো করবে, এখানে টিকমার্ক দিয়ে সেভে ক্লিক করব। দেখুন ফলোয়ার অপশনটি আইডিতে অ্যাড হয়ে গিয়েছে। আপনাদের যতগুলো ফলোয়ার থাকবে ঠিক ততটাই ফলোয়ারই এখানে শো করবে। আশা করি আপনারা সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছেন। যাদের ফলোয়ার শো করতেছে না তারা এই সিস্টেমে ফলোয়ার অপশনগুলো অন করে নিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।